এবার আপনারা যেটা শুনবার জন্য বসে আছে, কিছু শোনার জন্য বসে আছেন কি? ঠিক, এটা কি শাশ্বত আপনাদের চাকি দিয়ে গেছে নাকি? গভর্নমেন্টকে জানেন তো, আজও বাজেট হয়েছে, আমরা কিচ্ছু পাইনি, বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3, মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি, আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত, এবারে তাহলে একটু 50 করে দিই। জেলাগুলো কি বলছে, ব্লকগুলো কি বলছে, পুজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না? প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগের আগে আসছে বছর কী হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে, সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মকুব করে দেওয়া হয়েছে, বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা, আপনাদের কারো কাছে চাইতে হয় না, লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সরশিপ করে। সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো, যা দিতে পারলাম এটাই তো সব নয়, আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে, সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন। কাজেই এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো, ঠিক আছে? 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স। সুতরাং ভালো করে করুন, সুন্দর করে করুন, সবাই সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সবার পুজো কাটুক নব আনন্দে।